তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা ও মিসকিনদের দরিদ্রদের অভাব দূর করার জন্য প্রচেষ্টাকারী ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারী নেই। বর্ণনাকারী বলেন, আমি ধারণা সন্দেহ পোষণ করলাম যে তিনি বলেছেন, সেই রাতভর দাঁড়ানো ব্যক্তির মতো যে এবাদতে ক্লান্ত হয় না, নিরলস সালাত আদায়কারী এবং এমন সিয়াম পালনকারীর মতো যে সিয়াম ভঙ্গ করে না। তাই আমরা আসুন মিসকিন বিধবা গরিবদের পাশে দাঁড়াই। সহিহুল বুখারী হাদিস নাম্বার 6007 5353 হাদিসের মান সহিহ।